এ যেন তাসের ঘর, তবে তা ইট দিয়ে তৈরি। ঘরের ছাউনি বলতে রয়েছে ছেঁড়া ত্রিপল। সামান্য ঝড় বৃষ্টি হলেই দুলতে থাকে সেই ঘর। সেই বাড়িতেই দিন কাটাচ্ছেন কার্তিক খাঁ ও তার পরিবার। পুরুলিয়ার বাঘমুন্ডির বাসিন্দা কার্তিক খাঁ, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তার সংসার। এই ঘরে কোনো মতে দিন কাটছে তার। তবে রাত হলেই পরিবারকে নিয়ে কিষান মান্ডিতে চলে যান কার্তিক। সেখানে রাত কাটান তারা। পঞ্চায়েতে বললেও মেলেনি বাড়ি, জানালেন কার্তিক বাবু। আমার বাড়িতে 8 বছর থেকে কষ্ট ভোগ করে আসি। কেন পঞ্চায়েত থেকে বাড়ি পান নাই? বাড়ি তো পঞ্চায়েত থেকে পাওয়া যায় নাই। পঞ্চায়েতে বলা হয়েছিল, পঞ্চায়েত থেকে আপনার ত্রিপাল দিয়েছে, ত্রিপালের জল থাকছে না, মানে জল আটকাচ্ছে না। বাড়ি দেখছেন তো, রুম ভিজাই আছে আমাদের। এই ভিজার মধ্যে থাকা হয়। রাত্রেবেলায় কিষান মান্ডিতে বৃষ্টি খুব হইতে গেলে ছেলে বউকে নিয়ে মান্ডিতে থাকা হয়। কোথায় থাকেন রাত্রে? কিষান মান্ডিতে। আমাদের পাকা বাড়ি তো নেই, আর কাঁচা বাড়ি বলতে এইটুকু আমাদের যে ভাগ পেয়েছে, আমার এই ভাগের মধ্যে এখানে বাসা বাঁধে আছি। কি সমস্যা হয় আপনাদের? আমাদের সমস্যা বৃষ্টি পড়লে বাড়িতে থাকা যায় না, মানে রাত্রেবেলায় পায়খানা লাগলে স্ত্রী আপনার মাঠে নিয়ে যেতে হয়, ছেলে পুলে নিয়ে যেতে হয়। কি চাইছেন এখন? এখন আমরা চাই একটা বাড়ি যাতে হয়, ল্যাট্রিন বাথরুম হয়। সরকার থেকে আমাদের আবেদন এইটাই। কার্তিক বাবুর স্ত্রী ঝুমা খাঁ জানালেন, আশ্বাস মিললেও মেলেনি বাড়ি। মাথার উপর একটা ছাদই তার একমাত্র চাহিদা, জানালেন ঝুমা দেবী। এই সমস্যা এটাই যে আমরা দীর্ঘদিন ধরে ভাঙা বাড়িতে পড়ে আছি, ইটের উপরে ইট রাখা আছে, তবু কোনো সবাইকে জানাইছি দুয়ারি সরকারকে। এই সেদিন ঝড় জলটার সময় আরো লোক এসেছিল, প্রধান আর সবাই, সবাই জেনে নিয়ে সবাই গেল, বলছে হ্যাঁ আসবে, তবে তো লোক আমাদের তো কোনো হাত নেই, তো আর কিছু বলি নাই। দিনভর এইখানে রান্না বান্না করি, রাত্রেবেলায় কিষান মান্ডিতে পড়ে থাকি। এই কারণেই থাকি যে যাতে ঘরটা যদি পড়ে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে চাকা পড়ে যায়, তাহলে মানুষগুলা জীবনগুলা বেকার চলে যাবে। তার চালাই আমরা বাইরে পড়ে থাকি। আপনি কি প্রধানকে বা ব্লকে জানিয়েছেন? হ্যাঁ সবাইকে জানিয়েছি। এখন পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? কিছু পাইনি। বাড়িতে শৌচাগার আছে? কিছু নেই বাড়িতে, পাও নাই। আপনাদের কি অন্য জায়গায় কোথাও বাড়ি আছে? না, এটাই আপনাদের বাড়ি? এটাই আমাদের বাড়ি। কতদিন ধরে এই অবস্থা আছে? 8 বছর। কি চাইছেন এখন? আমরা চাই যে এই যে এত লোক বাড়ির উপরে বাড়ি করছে, কিসের জ্বালায়? আমরা কি পাবার উপযুক্ত নাই? আমরা যে ভাঙা বাড়িতে পড়ে আছি, এটার উপরে ইট রাখা আছে, বাচ্চারা যদি বাচ্চা একটু হাত দিয়ে দেয় ভুল ভবিষ্যতে, তো সেই ইট হর হর করে পড়ে যাবে। বাগমুন্ডি গ্রাম পঞ্চায়েত প্রধান বীরবল মাছুয়ার জানালেন, চেষ্টা চলছে কিভাবে বাড়ি দেওয়া যায়। সমস্ত সমস্যা মেটানোরই চেষ্টা চলছে বলেই তিনি জানালেন। আমি আজ মোটামুটি প্রায় 2.5 বছর আমার হয়ে গেল, যখন আমি পরে চার্জ নিই। চার্জ নেওয়ার পর তখন চার্জ নেওয়া হয়েছে, তখন আমি এগুলো পুরোটাই সার্ভে করা হয়েছিল, প্লাস জিওটেকও করা হয়েছিল, যে সেই সময় উনি ছিলেন না, এবং মনে হচ্ছে আর শ্বশুর বাড়িতে ছিলেন, সেই জন্য উনাদের বাই মিস্টেক হয়ে যাচ্ছে। সেই জন্য বাকিটা দেখছি কী করা যায়, সমস্যা দেখা যায়, চেষ্টাই চলছে। যা রিপোর্ট আমরা দিয়েই যাচ্ছি, এখনো পর্যন্ত তদন্ত চলছে, কোনো কারণ বসতে হচ্ছে না, ওটা বলতে পারছি না কীভাবে হচ্ছে না হচ্ছে সেটা, কিন্তু আমরা চলে যাচ্ছি, ও প্রসেস চলে যাচ্ছি, যে রিপোর্টার পৌঁছাচ্ছে বা আমরা কাজগুলো করছি, তদন্ত চলছে। দীর্ঘদিন ধরে তারা এইভাবেই সেখানে দিন কাটিয়ে আসছেন। কবে এই খাঁ পরিবারের মুখে হাসি ফুটিয়ে তাদের মাথার উপর একটা ছাদ জুটবে, তা এখন প্রশ্নের মুখে। এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।